জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নবম ক্লাস অর্থাৎ 9 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা বেসিক্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেটির কোর্স কোড হচ্ছে 812601, যেটা পেপার নাম্বার 1101 বা 1 নম্বর পেপার, যেটা এর কোর্সের টাইটেলটা হচ্ছে বেসিক্স অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। তো এই 812601 এর নবম নাম্বার ক্লাসে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি সম্পর্কে। তো আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই আজকে নবম ক্লাস শুরু করতেছি, যেটার কোর্সের টাইটেলটি আবারও বলতেছি 812601, যেটির কোর্সের শিরোনাম হচ্ছে বেসিক্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। আজকে আমরা এই নবম নম্বর ক্লাসে আমরা ন্যাশনাল লাইব্রেরি সম্পর্কে আলোচনা করব। তো এটা প্রশ্ন এরকম ভাবে হতে পারে যে ন্যাশনাল লাইব্রেরি বলতে কি বোঝায় বা ন্যাশনাল লাইব্রেরি কাকে বলে, বাংলাদেশের ন্যাশনাল লাইব্রেরি কি কি কাজ করে থাকে বা কি কি সেবা দিয়ে থাকে, সেগুলো আলোচনা করো। আমরা আগে উত্তরটা আলোচনা করে আমরা সর্বশেষ কিভাবে প্রশ্নটি হতে পারে সেই সম্পর্কে আমরা শেষে একদম ক্লাস শেষে আমরা বিষয় আলোচনা করব, তাহলে আপনারা আরো পরিপূর্ণভাবে এই সম্পর্কে বুঝতে পারবেন। তো আমরা ন্যাশনাল লাইব্রেরি কাকে বলে বা ন্যাশনাল লাইব্রেরি কি, একেবারে শুরুর ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম যখন আমরা লাইব্রেরি কাকে বলে, লাইব্রেরির উৎপত্তি ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করেছিলাম। তখন আমরা বলেছিলাম আমরা জানি যে লাইব্রেরির উৎপত্তি হয়েছিল একদম প্রাগৈতিহাসিক যুগের শেষের দিকে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের মাঝামাঝি সময় মানুষ যখন কথা বলা শিখে, এবং কথা বলা শেখার পরে ওই প্রাগৈতিহাসিক যুগের মাঝামাঝি সময়ে আমরা দেখতে পারি যে যে বর্ণমালা বা লেখার যে বিষয়টা মানুষ লিখতে শুরু করে, আর লিখতে শুরু করার সাথে সাথেই মানুষ তার জ্ঞানকে লেখনির মাধ্যমে সেটা প্রকাশ করা শুরু করে, এবং তখন থেকেই সংগ্রহ শুরু হয়। আর এই সংগ্রহগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় সিকিউর জায়গায় সংরক্ষণ করার প্রয়োজন অনুভব করা থেকেই মানুষ এই গ্রন্থাগার বা লাইব্রেরির উদ্ভব শুরু হয়, যেটা আমরা একদম প্রাচীন আসুর পানির পাল গ্রন্থাগারের মাধ্যমে আমরা দেখতে পারি। তো এই যে গ্রন্থাগার গুলো যখন উৎপত্তি শুরু হয়, এরপরে গ্রন্থাগার এই বর্তমান সমাজের বিভিন্ন ধরনের গ্রন্থাগার বিশেষজ্ঞরা গ্রন্থাগারকে বিভিন্ন ভাগে বিভাজন করেছেন। তো আমরা গ্রন্থাগারকে 4 ভাগে ভাগ করে থাকি, এর মধ্যে ন্যাশনাল লাইব্রেরি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ লাইব্রেরি, একটা টাইপ, যেটাকে বাংলায় জাতীয় গ্রন্থাগার বলা হয়ে থাকে। তো জাতীয় গ্রন্থাগার বলতে আসলে কি বোঝায় সেই সম্পর্কে আপনারা একটু লিখবেন। আপনারা সবাই জানেন যে জাতীয় গ্রন্থাগার বলতে প্রত্যেকটা বাংলাদেশে যদি আমরা সবকিছু জাতীয় ভাবি, জাতীয় ফল, জাতীয় পশু, এই ধরনের সবকিছু, ঠিক তদ্রূপ জাতীয় গ্রন্থাগার বলে একটা গ্রন্থাগার রয়েছে। তো আমরা জানি যে জাতীয় গ্রন্থাগার এটা কোনো ব্যক্তিগত উদ্যোগে বা কোনো প্রতিষ্ঠান তৈরি করে না, এটা সাধারণত একটা দেশের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো এই সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে থাকে যে গ্রন্থাগারটি, স্বভাবতই সেটি ওই দেশের সংশ্লিষ্ট দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এই সব রকম যে প্রকাশনাগুলো রয়েছে, পাঠ্যপুস্তক গুলো রয়েছে, নিশ্চয়ই সেগুলো সেখানে সংরক্ষণ করা হয়। আর এটাকে আমরা একটা সংস্কৃতি এবং মেধা ও মননের ধারক ও বাহক হিসেবে আখ্যায়িত করতে পারি জাতীয় গ্রন্থাগারকে। এই জিনিসগুলো আপনাদের ইন্ট্রোডাক্টরিতে আপনারা চাইলে লিখতে পারেন, এই জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমরা বলতে পারি যে জাতীয় গ্রন্থাগার গ্রন্থাগারের প্রধান দায়িত্ব যদি বলি, যে একটা দেশ এবং দেশের বাইরে যে প্রকাশনাগুলো প্রকাশ হয় সেগুলো তারা কি করে, প্রকাশিত সামগ্রীগুলো বা বই পুস্তক গুলো সেগুলো তারা হচ্ছে সংগ্রহ এবং সংরক্ষণ করে থাকে। এখন জাতীয় গ্রন্থাগারের যদি ইতিহাস আমরা একটু বলতে চাই, জাতীয় মানে বিশ্বে বৈশ্বিক ইতিহাস বলতে চাই, তাহলে এটা আমরা বলবো যে আগে কিন্তু 1753 সালের আগে কোনো জাতীয় গ্রন্থাগার বলে পৃথিবীতে কোনো কিছুই ছিল না। তো এই যে জাতীয় গ্রন্থাগার রয়েছে যেটি, সেটি হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামের অংশ হিসেবে 1753 সালে, এই সালটা একটু মনে রাখবেন যে 1753 সালে প্রথম জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বে যদি আমরা প্রথম বলি তাহলে সেটা এই ব্রিটিশ মিউজিয়ামে 1753 সালে প্রতিষ্ঠিত হয়। তো তখনকার গ্রন্থাগার গুলো আমি আগেই বলেছিলাম যে আগের গ্রন্থাগার গুলো ছিল কি, রাজ্য প্রধান যিনি ছিলেন বা গির্জা প্রধান যারা ছিল, এই তারা অর্থাৎ ধর্মভিত্তিক দেশ পরিচালনা করা হতো, ওই গির্জা প্রধান বা রাজ্য প্রধানের আওতাধীন ছিল। তো ব্রিটিশ মিউজিয়ামের অংশ হিসেবে 1753 সালে যে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটিতে কিন্তু ওই গির্জা কর্তৃপক্ষ বা রাজাদের কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না, অর্থাৎ এটা সাধারণ জনগণের জন্য একেবারেই সমান প্রবেশাধিকার ছিল, এবং এই সকল পাঠকদের বা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া
এবং সবাইকে এই এই গ্রন্থাগার ব্যবহার করার জন্য বা গ্রন্থাগার ব্যবহার করতে উৎসাহিত করার জন্য এবং সকল শ্রেণীর সকল জনগণ যেন এটা সমানভাবে ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই জাতীয় গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা এই 1753 সালে ব্রিটিশ মিউজিয়ামের অংশ হিসেবে যে গ্রন্থাগারটি সেটাকে আমরা জাতীয় লাইব্রেরি বা ন্যাশনাল লাইব্রেরির একটা প্রথম সূচনা হিসেবে আখ্যায়িত করতে পারি। তো এইগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, আপনার ইন্ট্রোডাকশনে লিখলে দেখতে পারেন। এখন পরীক্ষার জন্য যতটুকু লিখতে হবে বা আপনাদের আরো ভালো করে জাতীয় গ্রন্থাগার সম্পর্কে যেটা জানা দরকার সেটা, তাহলে বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার বলতে আমরা কি বুঝি? তাহলে বাংলাদেশে যে ধরনের প্রকাশনাগুলো প্রকাশিত হয় আমি একটু স্লাইড এর মাধ্যমে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। তো বাংলাদেশের যে প্রকাশনাগুলো রয়েছে সেগুলো দেশি মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় হোক অথবা অন্য কোনো বিদেশি ভাষায় সেটি হোক না কেন, সেটি সেটি হচ্ছে সংগ্রহ এবং সংরক্ষণ করার জন্য বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারটি এটা হচ্ছে প্রতিষ্ঠিত। তো আমরা যদি বলতে চাই যে এই যে জাতীয় গ্রন্থাগারটি রয়েছে বা ন্যাশনাল লাইব্রেরিটি রয়েছে, সেই ন্যাশনাল লাইব্রেরি ইতিহাস যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বাংলাদেশে এই ন্যাশনাল লাইব্রেরিটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1967 সালে পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় গ্রন্থাগারের একটা শাখা হিসেবে এটি প্রতিষ্ঠিত করা হয়। এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের যে শাখা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় এটি বেসিক্যালি কিছু নিউজ পেপার এবং সামান্য হাতে গোনা কিছু বই পুস্তক সেগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করার কাজ করত। বেসিক্যালি আমরা যদি বলতে চাই সেটি নিউজ পেপার অর্থাৎ দৈনিক যে পত্রিকাগুলো প্রকাশিত হতো সেগুলো ব্যবহার করতো ব্যবহারকারীরা এবং সেগুলো তারা হচ্ছে সংরক্ষণ করত। এই কাজের জন্যই কিন্তু এই জাতীয় গ্রন্থাগারটি 1967 সালে পূর্ব পাকিস্তানের একটা শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো আর বর্তমান যে জাতীয় গ্রন্থাগারটি বাংলাদেশে যেটা রয়েছে সেটা হচ্ছে 1973-74 সালে একটা অ্যাক্ট বা আইনের মাধ্যমে, বাংলাদেশ সরকারের আইনের মাধ্যমে অর্থাৎ 71-এ স্বাধীন হওয়ার পরে তারও 2 বছর পরে 1973 সালে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারটি চালু হয়। কিন্তু 1974 সালে একটি সরকার কর্তৃক একটি আইন প্রণয়ন করা হয়, সেই অ্যাক্টের মাধ্যমে এই জাতীয় গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থাগারটি প্রতিষ্ঠার সময় বর্তমান যেটা এই আগারগাঁয়ে অবস্থিত, শেরে বাংলা নগরের আগারগাঁয়ে অবস্থিত, সেটি কিন্তু শুরু থেকেই আগারগাঁয়ে ছিল না। সেটি প্রথমে এলিফ্যান্ট রোডে এই একটি এই জাতীয় গ্রন্থাগারের একটি ভবন ছিল এবং পরবর্তীতে এলিফ্যান্ট রোড থেকে স্থানান্তর করে সেন্ট্রাল রোডে একটা ভবন ভাড়া করে সেখানে কার্যক্রম পরিচালনা করা হয়। এবং 1985 সালের মাঝামাঝি সময়ে এটি শেরে বাংলা নগর আগারগাঁয়ে সরকার কর্তৃক একটা নিজস্ব ভবনে তারা হচ্ছে স্থানান্তরিত করে এবং 1985 সাল থেকেই জাতীয় গ্রন্থাগার ওখানেই অবস্থিত। তো আমরা যদি বলি যে এই জাতীয় গ্রন্থাগার হচ্ছে একটা দেশের বিভিন্ন ধরনের প্রকাশনা, সংস্কৃতি বিষয়ক প্রকাশনা বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে প্রকাশনাগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রকাশনা কি করে সংগ্রহ করে এবং সংরক্ষণ করে থাকে, তাহলে আমরা এই জন্যই বলতে পারি যে একটা দেশের জাতীয় গ্রন্থাগারকে ওই দেশের সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে সেই সংস্কৃতির ঐতিহ্যের একটা মিরর বা দর্পণ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারকেও বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য বা হেরিটেজ বা ঐতিহ্য রয়েছে সেই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক বা একটা মিরর বা দর্পণ হিসেবে আখ্যায়িত করতে পারি। কারণ মিররের সামনে মানুষ যখন, দর্পণের সামনে যখন কেউ দাঁড়ায় তখন কিন্তু তার প্রতিবিম্ব সে নিজে দেখতে পারে। ঠিক তদ্রূপ জাতীয় গ্রন্থাগারকে আমরা এই দেশের যে গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলো রয়েছে, ঐতিহাসিক প্রকাশনাগুলো রয়েছে বা দেশের বাইরে দেশ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলো রয়েছে সেই প্রকাশনাগুলো তারা হচ্ছে সংগ্রহ এবং সংরক্ষণ করে বিধায় আমরা একে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারকে বাংলাদেশের যে ঐতিহ্যের বা সংস্কৃতির যে হেরিটেজ বা বলা হয় সেই সেটাকে আমরা এই জাতীয় গ্রন্থাগারকে সেটা হিসেবে আখ্যায়িত করতে পারি। তো বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার গুলোতে অনেকগুলো বেশ কয়েকটি শাখা রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে শাখাগুলো রয়েছে সে তার মধ্যে রয়েছে হচ্ছে বিবলিওগ্রাফি সেকশন, গ্রন্থপঞ্জি শাখা, এছাড়াও রয়েছে এখানে বাইন্ডিং শাখা, প্রসেসিং শাখা, কম্পিউটার বা মাইক্রোফিল্ম শাখা, এই গুরুত্বপূর্ণ কিছু শাখা রয়েছে। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে হচ্ছে ওল্ড নিউজ পেপার বা আর্কাইভ সেকশন, যেখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে প্রাচীন ডকুমেন্ট গুলো রয়েছে সেই ডকুমেন্ট গুলো এখানে সংরক্ষণ করা হয়ে থাকে। এখন বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের পাশেই হচ্ছে বাংলাদেশ
সে জাতীয় আর্কাইভ, যেটা ন্যাশনাল আর্কাইভ, সেই ন্যাশনাল আর্কাইভসটি অবস্থিত। এই দুটোই আমরা এই বাংলাদেশের যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হয়ে থাকে। আমরা জানি গত ক্লাসে গণগ্রন্থাগার সম্পর্কে আলোচনা করেছিলাম, গণগ্রন্থাগারও হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, যেটা সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। তো এই হচ্ছে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার সম্পর্কে একটু আলোচনা। তাহলে এই যে সালগুলো আছে, সালগুলো একটু আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা যে বিষয়টা আলোচনা করছি যে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারে কি কি সংগ্রহ রয়েছে, পরীক্ষায় এরকম আসতে পারে যে জাতীয় গ্রন্থাগারের সংজ্ঞা দাও, বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের সংগ্রহ সমূহ আলোচনা করে এর সেবা এবং কার্যাবলী গুলো আলোচনা করে, এইভাবে আসতে পারে। যদি সংগ্রহগুলো আসে তাহলে জাতীয় গ্রন্থাগারে কি কি সংগ্রহগুলো রয়েছে সেগুলো আপনারা পয়েন্ট আকারে অথবা বিস্তারিত আকারে সেগুলো দিতে পারেন, সেগুলো আপনাদের উপস্থাপনা ধরনের উপর ভিত্তি করে আপনারা এগুলো দিতে পারবেন। তো আমরা যদি বলি যে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে অনেক কিছু রেয়ার যে কালেকশন গুলো রয়েছে, পাণ্ডুলিপি এবং কিছু ম্যানুস্ক্রিপ্ট, কিছু পুরনো নিউজ পেপার রয়েছে, যেগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারে রয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠানে সেগুলো সংরক্ষণ করা নাই। তো এই সব মিলে বই পুস্তক সহ আমরা প্রায় 4 লক্ষের সংগ্রহ এই জাতীয় গ্রন্থাগারে রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে গবেষণা পত্রিকা এবং গবেষণা পত্র পত্রিকা, যেটা বলেছিলাম যেহেতু শুরু হয়েছিল পত্রিকা সংগ্রহের মাধ্যমে, বাংলাদেশের এই জাতীয় গ্রন্থাগারে প্রায় 1 লক্ষের কপি এই গবেষণা পত্রিকা গুলো রয়েছে, যেগুলো ডিজিটাইজ করার কাজ চলমান রয়েছে বা অলমোস্ট শেষের দিকে। এগুলো ডিজিটাইজ করে ডিজিটাল কন্টেন্ট গুলো বা ডিজিটালি বিভিন্ন ধরনের সফটওয়্যার বা ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে, কারণ কিছু কিছু রেয়ার পত্রিকা রয়েছে যেগুলো অনেকটা ভঙ্গুর অবস্থায়, এটা আর বেশি দিন ব্যবহার করা বা সংরক্ষণ করা সম্ভব না, বিধায় এটাকে আরো সব মানে পার্মানেন্টলি প্রিজার্ভ করার জন্য এগুলো ডিজিটাইজ কাজ রয়েছে এবং এগুলো প্রায় 1 লক্ষের কপির মতো পত্রিকা রয়েছে। এরপরে হচ্ছে আর বর্তমান যে এই জাতীয় গ্রন্থাগারের সংগ্রহের মধ্যে যদি আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক প্রকাশনা, বিভিন্ন দেশ কালচার সম্পর্কিত সারা দেশের যে প্রকাশনাগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো সংরক্ষণ করা বা সংগ্রহ করার পাশাপাশি, এই আরেকটা বিষয় হচ্ছে যে পুরনো পত্রিকা বা যে বর্তমান নতুন যে পত্রিকাগুলো প্রতিনিয়ত যে জাতীয় দৈনিকগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো হচ্ছে জাতীয় গ্রন্থাগারে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া কোনো ব্যক্তি বিশেষের দান বা এমন কিছু দুর্লভ ডকুমেন্ট রয়েছে, যেমন কুমিল্লার ময়নামতিতে কিছু প্রাচীন পাণ্ডুলিপি বা কিছু ম্যানুস্ক্রিপ্ট বা হাতের লেখা এরকম তালপাতায় বা আরো প্রাচীন কিছু পাওয়া গিয়েছিল ওই সংগ্রহশালার মধ্যে, সেগুলো জাতীয় গ্রন্থাগার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভিন্ন সময় উদ্যোগ নিয়ে সেগুলো তারা বিভিন্ন ভাবে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করেছে। তো এইরকম দুর্লভ পুস্তক, পত্র পত্রিকা বা পাণ্ডুলিপি এই ধরনের যেগুলো আছে সেগুলো জাতীয় গ্রন্থাগার বর্তমান সংরক্ষণ করতেছে, করেছিল আগেও এবং এখনো সংরক্ষণ তারা করে। এছাড়া সরকারের বিভিন্ন ধরনের এজেন্সি, যেমন আমরা বলতে পারি ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএর মতো, আইএমএফ এর মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন উৎস থেকে তারা দৈনিক পত্রিকা বা পুরনো পত্রিকা, সংবাদপত্র বা বিভিন্ন ধরনের গ্রন্থ বা পত্র পত্রিকা সেগুলো হচ্ছে সংরক্ষণ করে আসতেছে। তো এই হচ্ছে একটা জাতীয় গ্রন্থাগারের যে সংগ্রহগুলো সেগুলো। তো বর্তমান আমরা যদি বলি যে পুস্তক বা পত্র পত্রিকা মিলে 5 লক্ষের মতো সংগ্রহ রয়েছে, এর মধ্যে পুস্তক রয়েছে 4 লক্ষের মতো আর হচ্ছে পত্র পত্রিকা রয়েছে হচ্ছে 1 লক্ষ কপির মতো। আর এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের কার্যাবলী সমূহ, জাতীয় গ্রন্থাগার কি কি কাজ করে থাকে। আমরা যদি বলি বেসিক 6টি কাজ জাতীয় গ্রন্থাগার করে থাকে, আর ওভারঅল যদি বলা হয় যে এটা হচ্ছে মাস পিপলদের জন্য, সবার জন্য জাতীয় গ্রন্থাগার একটা দেশের জাতীয় ঐতিহ্যের ধারক বাহক হলেও জাতি মানে দেশের সকল শ্রেণীর সকল ধরনের পাঠককে এই জাতীয় গ্রন্থাগার যে পাঠক সেবা দিবে বিষয়টা কিন্তু তা না, কারণ জাতীয় গ্রন্থাগার ওই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়নি। আমরা সকল শ্রেণীর ব্যবহারকারী বা সকল শ্রেণীর পাঠককে ব্যবহার করার জন্য কোন গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন, সেটা হচ্ছে গণগ্রন্থাগার। গণগ্রন্থাগার সকল ধরনের পাঠক, সকল ব্যবহারকারী সেটা ব্যবহার করতে পারে। তো জাতীয় গ্রন্থাগারের আমরা যদি বলি যে কোন ধরনের পাঠক ব্যবহার করে, আমরা বলতে পারি যে কিছু একাডেমিক গ্রন্থাগার, বিশেষ করে ইউনিভার্সিটি লাইব্রেরি যেগুলো রয়েছে, এবং গণগ্রন্থাগার পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরি যে চাহিদাগুলো ফুলফিল করতে অনেক সময় পারে না, সেই চাহিদা ফুলফিল করার জন্য বিশেষ প্রয়োজনে বিশেষ কিছু ব্যবহারকারীকে জাতীয় গ্রন্থাগার কিছু সেবা প্রদান করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষার্থী বা বিভিন্ন ধরনের গবেষণার সাথে কর্মরত ব্যক্তিরা অথবা সাধারণ দর্শনার্থী বা সাধারণ এই
জ্ঞান পিপাসু কোনো ব্যক্তি চাইলে বা এই জাতীয় গ্রন্থাগারটি ভিজিট করতে পারে, সেটা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। এবং যদি ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মকর্তা বা কোন ধরনের গবেষক বা টিচার যারা রয়েছে, শিক্ষক বা এই বিভিন্ন কৃষ্টি কালচার সম্পর্কে যারা গবেষণা করে, তারা যদি মনে করে যে কোনো রিসোর্স কোথাও পাচ্ছে না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা হচ্ছে ওখানে স্টাডি করতে পারে, এবং প্রয়োজনে তারা বিশেষ অনুমতি নিয়ে ওই জাতীয় গ্রন্থাগারের কিছু রিসোর্স চাইলেও ধার নিতে পারে। কিন্তু এটা সব সময় সবার জন্য উন্মুক্ত না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিছু নিয়ম কানুন প্রক্রিয়া অনুসরণ করেই কেবল এই গবেষকরা বা কিছু পাঠক রয়েছেন তারা হচ্ছে এই সেবাটা নিতে পারেন। তো যে ছয় ধরনের কাজ একটা যা বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার করে থাকে সেই সম্পর্কে একটু আলোচনা করব। আমরা এখানে পয়েন্ট আকারে দিয়েছি, পয়েন্ট গুলো আপনারা পরীক্ষার খাতায় ব্যাখ্যা করবেন যদি পরীক্ষায় এটা আসে এবং যদি আনসার করতে হয়। তাহলে প্রথম হচ্ছে যে দেশীয় যে প্রকাশনা সমূহ সেগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করে। একটা দেশের কৃষ্টি কালচার ঐতিহ্য সম্পর্কে, দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ যে প্রকাশনাগুলো রয়েছে সেগুলো তারা হচ্ছে প্রকাশ করে, এবং প্রকাশকরা যখন এটা প্রকাশ করে, প্রকাশকরাও তাদের নিজ দায়িত্বে জাতীয় গ্রন্থাগারে এক কপি জমা দেন। জাতীয় গ্রন্থাগার সম্প্রদিত হয়ে কোনো সময় সংগ্রহ করে, অথবা প্রকাশকরা জাতীয় গ্রন্থাগারে এটা জমা দিয়ে থাকেন। দেশীয় যে প্রকাশনাগুলো সেটা দেশীয় মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় অথবা অন্যান্য বিদেশি ভাষায় যে ভাষায় প্রকাশ করা হোক না কেন, এই প্রকাশনা সমূহ জাতীয় গ্রন্থাগার এটা হচ্ছে সংগ্রহ এবং সংরক্ষণ করে থাকে। এটা তাদের হচ্ছে প্রধান, আমরা যদি এক নম্বর কাজ বলে থাকি তাহলে এক নম্বর কাজ হচ্ছে এইটাই। তো এটা শুধু মানে রাজধানী বা বিভাগ ভিত্তিক না, অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এরকম গুরুত্বপূর্ণ যদি কোনো প্রকাশনা হয় তাহলে জাতীয় গ্রন্থাগার সেটি হচ্ছে সংগ্রহ এবং সংরক্ষণ করে থাকে। এটা হচ্ছে এক নম্বর কাজ। এরপর দুই নম্বর আমরা যদি কার্যাবলীর মধ্যে বলি, তাহলে বিদেশি যে প্রকাশনা সমূহ রয়েছে, তাহলে বিদেশি যে প্রকাশনা সেই প্রকাশনা সমূহ সেটা কি বিষয়, সেটা বিদেশি যদি কোনো কৃষ্টি কালচারের সাথে বাংলাদেশের কোনো কিছু কৃষ্টি কালচারকে রিপ্রেজেন্ট করে, অথবা শুধু বাংলাদেশি কোনো ঐতিহ্য, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ দলিল সম্পর্কে, বাংলাদেশের কোনো ইতিহাস সম্পর্কে বিদেশে যদি কোনো প্রকাশনা প্রকাশ করা হয়, তাহলে সেই ধরনের প্রকাশনা সমূহ হচ্ছে জাতীয় গ্রন্থাগার সংগ্রহ এবং সংরক্ষণ করে থাকে। এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর হচ্ছে ISBN প্রদান করে। ISBN কি জিনিস? ISBN হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। তো এই যে ISBN যেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার বলা হয়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি, লেখক কোনো একটা পুস্তক বই প্রকাশ করেন, অথবা কোনো একজন প্রকাশক কোনো একটা বই প্রকাশ করেন, তখন এই বইয়ের একটা ইউনিক নাম্বার থাকে। প্রত্যেকটা বইয়ের জন্য একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, এই নাম্বারটিকে ISBN নাম্বার বলা হয়, অর্থাৎ যার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার নেয়ার জন্য একটা বিদেশি বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে, তাদেরকে প্রত্যেক বছর জাতীয় গ্রন্থাগার একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে থাকে, একটা পরিমাণ ফি দিয়ে থাকে, দিয়ে তারা হচ্ছে এই জিনিসটা দেওয়ার সুযোগ অর্জন করে। আমরা যদি বলি যে প্রত্যেকটা বইয়ে দেখবেন যে শুরুতে আমরা দেখবেন যে এখানে কিন্তু ISBN একটা নাম্বার দেয়া আছে, প্রত্যেকটা বইয়ের ISBN নাম্বার দেওয়া থাকে। ISBN না থাকলে এই বইটার খুব একটা ভ্যালু বা এটার কোনো গুরুত্ব তেমন একটা থাকে না। ISBN নাম্বারের আমরা যদি ডিজিট বলি, তাহলে প্রত্যেকটা হচ্ছে 13 ডিজিট, 13 ডিজিটের হয়ে থাকে এবং চারটি অংশে থাকে। প্রথম একটা অংশ থাকে, দ্বিতীয় একটি অংশ, তৃতীয় একটি অংশ, চতুর্থ অংশ। প্রথম অংশটুকু হচ্ছে কান্ট্রি কোড কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ কোন দেশ থেকে প্রকাশিত হচ্ছে সেই জিনিসটা প্রকাশ করে। বাংলাদেশের কান্ট্রি কোড কেউ যদি জানেন একটু আমাকে ইনবক্সে লিখে দিতে পারেন, যে বাংলাদেশের যে প্রকাশনাগুলো প্রকাশ করা হয়, বাংলাদেশ থেকে যে গ্রন্থাগারগুলো প্রকাশ করা হয়, সেগুলোর ISBN নাম্বারের শুরুর অংশটুকু কতটুকু থাকে। এটা আমার মনে হয় যে যদি কেউ এই প্রকাশনার সাথে জড়িত থাকেন বা ইয়ে থাকেন বা এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কেউ জানেন তাহলে আপনারা বলতে পারেন, যেটা 9-8 আমি বলেই দিলাম। এই প্রথম যে অংশটুকু, সেই অংশটুকু একটা ইয়ে প্রকাশ করে, এরপরে হচ্ছে প্রকাশকের প্রকাশনা বা বিষয় ভিত্তিক, ফাইনালি চেক ডিজিট। তো ISBN সম্পর্কে এই কোর্সে, অন্য কোনো কোর্সে পড়ানো আছে, যে টিচার আপনাদেরকে পড়াবেন তা ওনারা ISBN সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলে দেবেন, এবং ISBN ক্যালকুলেট করারও কিছু পদ্ধতি আছে, অর্থাৎ 13টা ডিজিট যে হবে সেটা কিন্তু গাণিতিক ভাবে ক্যালকুলেট করে ফাইনালি লাস্ট ডিজিট যেটাকে চেক ডিজিট বলা হয় সেই ডিজিটটা প্রদান করা হয়। তো এই যে 13 ডিজিটের যে ISBN নাম্বার প্রদান করা, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার প্রদান করে থাকে। তারা এই যে কাজটি করে থাকে সেটা হচ্ছে একটা ফির মাধ্যমে, 50 টাকা
ফি নিয়ে অনলাইনে এখন আবেদন করতে হয়। আগে ম্যানুয়ালি ছিল, অনলাইনে একটা নির্দিষ্ট লেখক বা প্রকাশকরা অনলাইনে আবেদন করলে তাদের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় গ্রন্থাগার তাদের এই ISBN নাম্বার প্রদান করে থাকে। তাহলে মনে রাখবেন এটা ইউনিক নাম্বার, অর্থাৎ যত নাম্বারই হোক না কোন ISBN এর এই 13 ডিজিটে সেটা অবশ্যই ইউনিক হবে, অর্থাৎ একটার সাথে একটা কোনোভাবেই মিলবে না, এবং এই ISBN নাম্বার জাতীয় গ্রন্থাগার প্রদান করে থাকে। আর এটা হচ্ছে বইয়ের নাম্বারের, প্রত্যেকটা বইয়ে এই নাম্বার দেওয়া হয়ে থাকে। আর জার্নালে দেওয়া হয়ে থাকে ISSN নাম্বার, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আর বুক নাম্বার, এতটুকু পার্থক্য। বুক নাম্বার বইয়ে দেওয়া হয় আর সিরিয়াল নাম্বার দেওয়া হয় জার্নালে। আর ISSN নাম্বার বিদেশি সংস্থা রয়েছে ফ্রান্সে, এরা হচ্ছে এই ISSN নাম্বার প্রদান করে থাকে। এছাড়া আমরা যদি সরাসরি সংগঠন বলি তাহলে হচ্ছে ক্রসরেপ নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা হচ্ছে এই কাজটা করে থাকে এই ISSN নাম্বার প্রদান করার ক্ষেত্রে। তাহলে ISBN নাম্বার প্রদান করার ক্ষেত্রে এটা জাতীয় গ্রন্থাগার কাজ করে থাকে। এরপরে 4 নম্বর যে কাজটি রয়েছে, গ্রন্থপঞ্জি প্রণয়ন করে থাকে। গ্রন্থপঞ্জি বলতে আমরা কি বুঝি? গ্রন্থপঞ্জির ইংরেজি হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি হচ্ছে, বিবলিও মানে হচ্ছে বই, গ্রাফি মানে হচ্ছে গ্রাফ বা চার্ট, তালিকা। অর্থাৎ বইয়ের যে তালিকা সেই তালিকাকে আমরা বিবলিওগ্রাফি বলি, যার বাংলা অর্থ হচ্ছে গ্রন্থপঞ্জি। অর্থাৎ গ্রন্থপঞ্জি বলতে আমরা একটা বইয়ের সুসংবদ্ধ তালিকাকে বুঝি, যেখানে বইয়ের শিরোনাম, বইয়ের লেখক বা যিনি ওদের বইটির ক্রিয়েটর, যদি সেটা এডিটর হয় বা লেখক হয় যাই হোক সেই নাম থাকবে, বা সম্পাদক যদি হয় তো সম্পাদকের নাম, এরপরে হচ্ছে প্রকাশকের নাম, এটার প্রাইস, এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে, এই সম্পর্কিত তথ্য, এছাড়াও সংক্ষেপে বইটি কি বিষয়ে প্রকাশিত সেই সম্পর্কিত বিষয়গুলো উল্লেখ থাকতে পারে, এই ধরনের যদি একটা তালিকা, সেই তালিকাকে গ্রন্থপঞ্জি বলা হয়ে থাকে। তো জাতীয় গ্রন্থাগার বিভিন্ন ধরনের গ্রন্থপঞ্জি প্রণয়ন করে থাকে। সেটা কি ধরনের? একটা বিষয় ভিত্তিক গ্রন্থপঞ্জি হতে পারে, সময় অনুক্রমিক গ্রন্থপঞ্জি হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের গ্রন্থপঞ্জি প্রণয়ন করে। এতে সুবিধা কি? একজন সময় অনুক্রমিক, অর্থাৎ 2010 থেকে 2020 পর্যন্ত সারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ কি কি প্রকাশনাগুলো প্রকাশিত হয়েছে সেটার একটা তালিকা প্রণয়ন করে থাকে। তা এতে সুবিধা কি? গত 10 বছরে কোন কোন ধরনের প্রকাশনাগুলো প্রকাশিত হয়েছে, একজন পাঠক বা একজন গবেষক বা একজন ব্যক্তি সহজেই কিন্তু এই গ্রন্থপঞ্জির মাধ্যমে জানতে পারে। আর বিষয় ভিত্তিক যদি হয়, আমরা যদি বলি যে 1959 সালে এই বাংলাদেশে গ্রন্থাগার বিজ্ঞানের জন্ম, 1959 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের উপর কি কি ধরনের প্রকাশনা প্রকাশিত হয়েছে, এই ধরনের যদি একটা গ্রন্থপঞ্জি তৈরি করে জাতীয় গ্রন্থাগার, তাহলে কি আমার বিষয় সম্পর্কে কোন কোন প্রকাশনাগুলো বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আমি জানতে পারবো। তাহলে গ্রন্থপঞ্জির মাধ্যমে একটা বিষয় ভিত্তিক বা একটা সময়ানুক্রমিক বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের কি কি ধরনের প্রকাশনা বা বই পুস্তক প্রকাশিত হয়েছে সেই সম্পর্কিত ধারণা লাভ করা যায়। এই গ্রন্থপঞ্জি প্রণয়নের কাজ জাতীয় গ্রন্থাগার করে থাকে। এরপর হচ্ছে 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে সম্মিলিত ক্যাটালগ প্রণয়ন করা। সম্মিলিত ক্যাটালগ, ক্যাটালগ বলতে আপনারা জানেন, ক্যাটালগ কোর্সে আপনারা পড়েছেন যে ক্যাটালগ কার্ড 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এই যে ক্যাটালগ কার্ড, ক্যাটালগকে আমরা একটা গ্রন্থাগারের দর্পণ হিসেবে আখ্যায়িত করে থাকি। গ্রন্থাগারের দর্পণ হিসেবে আখ্যায়িত করা হয় ক্যাটালগকে, কারণ আমরা ক্যাটালগের সামনে দাঁড়ালে এই গ্রন্থাগারে কি কি বই পুস্তক রয়েছে সেগুলো আমরা বুঝতে পারি যে এই বইগুলো রয়েছে, এবং এই বই এবং পাঠকের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে হচ্ছে ক্যাটালগ। এখন সম্মিলিত ক্যাটালগ বলতে আমরা কি বুঝি? সম্মিলিত ক্যাটালগ বলতে যদি একই ধারার বা কয়েকটি সমজাতীয় গ্রন্থ বা বিভিন্ন ধরনের গ্রন্থাগারের মধ্যে যে ক্যাটালগ গুলো রয়েছে সেগুলোকে সমন্বয় করে যদি একটা ক্যাটালগ প্রকাশ করা হয় বা ক্যাটালগের বই প্রকাশ করা হয়, সেটা বুক ক্যাটালগ হতে পারে, এই ধরনের যদি ক্যাটালগ প্রণয়ন করা হয় তাকে সম্মিলিত ক্যাটালগ বলা হয়, তাকে জাতীয় গ্রন্থাগার এই সম্মিলিত ক্যাটালগ প্রণয়ন করে থাকে। তাহলে আমরা এই সম্মিলিত ক্যাটালগ একটা কয়েকটা গ্রন্থাগারের হতে পারে, বিষয় ভিত্তিক হতে পারে, বা জাতীয় গ্রন্থাগারের যে বইগুলো রয়েছে সেগুলো সবগুলো মিলে একটা সম্মিলিত ক্যাটালগ তৈরি করতে পারে, অথবা কয়েকটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে কি কি ধরনের বই পুস্তক রয়েছে সেগুলোর একটা তারা ক্যাটালগ তৈরি করতে পারে। আর এই ধরনের ক্যাটালগ গুলো সাধারণত বই আকারে প্রকাশ করা হয়, যেটাকে বুক ক্যাটালগ বলা হয়। অর্থাৎ একটা বইয়ের দেখা গেল যে 4টা ক্যাটালগ, একটা পৃষ্ঠায় 4টা করে ক্যাটালগ রয়েছে, অথবা 2টা রয়েছে বা 3টা, এরকম করে রয়েছে একসঙ্গে। একই যদি বড় সাইজের পৃষ্ঠা হয় তাহলে একসঙ্গে কলাম অনুযায়ী 2টা কলামের মাধ্যমে 3টা রো বা 4টা রো এক পৃষ্ঠা যতগুলো রাখা যায় সেটা বইয়ের আকার অনুযায়ী এই ধরনের বুক ক্যাটালগ তৈরি করে তারা প্রকাশ করে। এতে সুবিধা হচ্ছে কি, অনেকগুলো গ্রন্থাগারের বা সমসাময়িক কতগুলো গ্রন্থাগারে কি কি ধরনের প্রকাশনা রয়েছে সেগুলো আমরা বিষয় ভিত্তিক, অথবা যদি সেটা ক্লাসিফাইড ওয়েতে হয় তাহলে বিষয় ভিত্তিক আমরা জানতে পারবো,
আর যদি ডিকশনারি ভিত্তিক হয় তাহলে সেটা বর্ণানুক্রম অনুসারে বা সময়ানুক্রমিক ভাবে তারা যেভাবে সেটা তৈরি করে সেই অনুযায়ী আমরা জানতে পারি। তাহলে আমরা বলতে পারবো যে সম্মিলিত ক্যাটালগ প্রণয়ন করার কাজটি কে করে থাকে, জাতীয় গ্রন্থাগার করে থাকে। এরপর সর্বশেষ যে কাজটি করে থাকে এর বাইরেও কিন্তু আরো ক্ষুদ্র অনেক কাজ করে, যেটা আমরা গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগারের সেবা যে অংশটুকু আলোচনা করব সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো আমরা এই গণগ্রন্থাগার সর্বশেষ যে কাজটি করে থাকে, মানে আমরা বেসিক কাজগুলোর কথা বলতেছি, এর মধ্যে সেটি রয়েছে গণগ্রন্থাগার যে গ্রন্থাগার পেশাজীবীরা যারা রয়েছে বিভিন্ন পেশাজীবী, সেই পেশাজীবীদের প্রশিক্ষণ এবং ডিগ্রি প্রদানের ক্ষেত্রেও কাজ করে থাকে। জাতীয় গ্রন্থাগার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে, সেটা সরকারি অর্থায়নে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের অর্থায়নে তারা হচ্ছে এই কাজটি করে থাকে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রন্থাগার পেশাজীবী বা গ্রন্থাগারিক যারা রয়েছে বা লাইব্রেরিতে বা ডকুমেন্টেশন সেন্টারে যারা কাজ করে, সেটা স্কুল লাইব্রেরিয়ান হোক, কলেজ লাইব্রেরিয়ান বা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিয়ান বা অন্যান্য পাবলিক লাইব্রেরি বা সরকারি যে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের লাইব্রেরি গুলো রয়েছে, এখানে যারা কর্মরত ব্যক্তি রয়েছে তাদের বিভিন্ন সময় প্রশিক্ষণের আয়োজন করে এবং তাদেরকে ডিগ্রি বা সার্টিফিকেট প্রদান করে থাকে। এই ধরনের কাজগুলো পড়ে থাকে হচ্ছে জাতীয় গ্রন্থাগার। তাহলে আশা করি এই 6টি পয়েন্টের উপর ভিত্তি করে আপনার জাতীয় গ্রন্থাগারের কার্যাবলী গুলো আপনারা নিজেরাই থেকে যতটুকু আমার কথা শুনলেন সেগুলোর উপর ভিত্তি করে আপনারা আশা করি লিখতে পারবেন। আমার এই ক্লাসগুলো নেয়ার উদ্দেশ্য আমি এত সহজভাবে বলার চেষ্টা করি যাতে আপনাদের মুখস্থ করার প্রয়োজন হয় না, শুধু পয়েন্ট গুলো একটু মনে রাখলেই পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসবো যে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কি কি সেবাগুলো দেয়, কোন কোন ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকে। আমরা এটা সর্বশেষ অংশ আলোচনা করতেছি। আমরা প্রথমে আলোচনা করলাম জাতীয় গ্রন্থাগারের ইতিহাস সম্পর্কে, জাতীয় গ্রন্থাগার কাকে বলে, বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করেছি বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারে কি কি সংগ্রহ রয়েছে। এরপর আমরা আলোচনা করেছি জাতীয় গ্রন্থাগারে কি কি কাজ করে থাকে। এরপর সর্বশেষ সেবা সমূহ, এই যে 5 প্রকার পয়েন্ট আলোচনা করলাম, 5টা প্রকারই কিন্তু আপনাদের আসবে না, যতটুকু অংশ আসবে ততটুকু পরীক্ষায় আপনারা অ্যান্সার করবেন। যেহেতু সবগুলো বিষয়গুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে অংশটুকু পরীক্ষা আসবে সেই অংশটুকু বা যে অংশগুলো আসবে সেই অংশগুলো আপনারা অ্যান্সার করবেন। সর্বশেষ আমরা যেটা বলতেছি যে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারে কোন কোন ধরনের সেবা বা সার্ভিস গুলো দিয়ে থাকে। আমরা যদি 1 নম্বরে বলি সেটা হচ্ছে পাঠক সেবা। শুরুতে আমি বলেছিলাম যে আপনারা ভাবতে পারেন যে স্যার বললো যে এখানে শুধুমাত্র কিছু ব্যক্তিদেরকে এই পাঠক সেবা দিয়ে থাকে, সবার জন্য কিন্তু এটা ওই রকম ভাবে উন্মুক্ত না বা সবাই এই বইগুলো ব্যবহার করতে পারে না। তারপর আমরা বলতে পারি কিছু পাঠক বা যারা ওখানে পড়তে যেতে চায় তাদের জন্য একটা পাঠ করার জন্য বা এই ধরনের পড়ার জন্য সেখানে বিভিন্ন ভাষার যে সংগ্রহগুলো রয়েছে সেই সংগ্রহগুলো ব্যবহার করতে পারে, এবং সেখানে দৈনিক নিউজ পেপার রাখা হয়, বিভিন্ন ধরনের নিউজ পেপার, সেই নিউজ পেপার গুলো চাইলে সেখানে তারা হচ্ছে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে। এবং এখানে 3টি শীততাপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ রয়েছে যেখানে পাঠকরা ওখানে পড়াশোনা করতে পারে, কিন্তু এটার লিমিট খুব বড় না। যেমন পাবলিক লাইব্রেরি গুলো প্রত্যেকটা জেলায় বা সুফিয়া কামাল গণগ্রন্থাগারে যে ধরনের হিউজ পাঠকদের পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে, এখানে জাতীয় গ্রন্থাগারে কিন্তু ওই রকম অনেক ধরনের অনেক পাঠককে একই সময়ে একই সাথে বসে ব্যবহার করার সুযোগটি কিন্তু নেই। তো ছোট ছোট 3টি সেটা নিয়ন্ত্রিত পাঠকক্ষ রয়েছে যেখানে পাঠকরা এই গ্রন্থাগার সেবাটি নিতে পারে জাতীয় গ্রন্থাগার থেকে। 2 নম্বর হচ্ছে রেফারেন্স সেবা। রেফারেন্স সেবা কিন্তু একটা গ্রন্থাগারে, বিশেষ করে গবেষণামূলক যে গ্রন্থাগার গুলো রয়েছে সেখানে রেফারেন্স সেবা খুবই গুরুত্বপূর্ণ একটি সার্ভিস। অর্থাৎ ধরে নেন যে মুক্তিযুদ্ধের উপরে কোন একজন গবেষক গবেষণা করতেছে, যারা 1971 সালে বিষয়গুলো বা মুক্তিযুদ্ধের সাথে যদি তার আগের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন বা এর সাথে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক নিয়ে যদি কোনো গবেষক কাজ করতে চায় তাহলে অনেক প্রাচীন বিষয়গুলো নিয়ে তাদের কাজ করতে হয়। এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসনিক দলিলপত্র বা বিভিন্ন ধরনের দেশি বিদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের দপ্তর, সরকারি দপ্তর, তৎকালীন পূর্ব পাকিস্তানের যে বিভিন্ন ধরনের দপ্তর বা পশ্চিম পাকিস্তানেরও যে তাদের যে প্রশাসনিক বিষয়গুলো ছিল বা ইন্ডিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলোর সাথে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক সম্পর্ক রয়েছে, তাদের ইতিহাস ঐতিহ্য দলিল অনেক ধরনের রেকর্ড কিন্তু থাকতে পারে যেগুলো জাতীয় গ্রন্থাগার সংরক্ষণ করে থাকে। তো এই ধরনের যে উপাত্তগুলো রয়েছে সেগুলো সরাসরি একজন পাঠক ইস্যু করতে পারে না, কিন্তু ওই ডকুমেন্ট গুলো থেকে, ওই রিসোর্স গুলো থেকে একজন ব্যবহারকারী চাইলে সেই তথ্যগুলো নিতে পারে। বা এছাড়া আরো কিছু রেফারেন্স ম্যাটেরিয়াল বা কিছু মাইক্রোফিল্ম, মাইক্রোফিস বা পুরাতন নিউজ পেপার, সেগুলো জাতীয় গ্রন্থাগারে সংরক্ষণ করা রয়েছে, একজন ব্যবহারকারী বা একজন গবেষক এই ধরনের সেবাগুলো থেকে, অর্থাৎ রেফারেন্স রিলেটেড সার্ভিস গুলো নিয়ে কোনো ধরনের গবেষণা কর্ম সম্পন্ন করতে পারে। তো এই ধরনের রেফারেন্স সেবাগুলো জাতীয় গ্রন্থাগার গবেষকদেরকে বা বিভিন্ন ধরনের পাঠকদেরকে প্রদান করে থাকে।
তো এই রেফারেন্স সেবা হচ্ছে এটার সেবা সমূহের মধ্যে আরেকটি সেবা। এরপর হচ্ছে গ্রন্থপঞ্জিগত সেবা। আমরা যেটা কাজের মধ্যে বলেছিলাম যে গ্রন্থপঞ্জি প্রণয়ন করে থাকে, তো এই যে গ্রন্থপঞ্জি গুলো গণগ্রন্থাগার প্রণয়ন করে থাকে, তারা কি প্রণয়ন করে তৈরি করে কি তারা একদম ওই সেলফে কি একদম বা লকারে লক করে রাখে, বিষয়টা এরকম না। তো এই যে গ্রন্থপঞ্জি গুলো তৈরি করে থাকে, তাহলে বিভিন্ন ধরনের লাইব্রেরি প্রফেশনালস গ্রন্থাগার পেশায় যারা জড়িত আছেন তাদেরকে অথবা বিভিন্ন ধরনের গবেষক বা পাঠকদেরকে এই গ্রন্থপঞ্জি যে তারা তৈরি করেছে, এই গ্রন্থপঞ্জি থেকে তারা গবেষক বা বিভিন্ন ধরনের পাঠকদেরকে তারা হচ্ছে এই ধরনের সেবাগুলো এই গ্রন্থপঞ্জি থেকে তাদের সেবাগুলো দিয়ে থাকে। অর্থাৎ ধরে নেন যে বিষয় ভিত্তিক গ্রন্থপঞ্জি তারা তৈরি করে রেখেছে। এখন দেখলে আমরা যদি দেখি যে 1960 সাল থেকে 2000 সাল পর্যন্ত তারা হচ্ছে এই 40 বছরের লাইব্রেরি সায়েন্সের উপরে একটা গ্রন্থপঞ্জি তৈরি করেছে। এখন গণগ্রন্থাগার জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরের আমি লোকদের সাথে যোগাযোগ করে যদি বলি যে আপনারা যে এই যে গ্রন্থপঞ্জিটা তৈরি করেছেন সেটা আমি ব্যবহার করতে চাচ্ছি বা আমি এটা নিতে চাচ্ছি, তখন ওনারা যদি বলেন যে এটা নেয়ার জন্য আমাদের একটা সফট কপি রয়েছে বা একটা প্রকাশনা রয়েছে, আপনি এটা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন, এবং যদি কোনো অংশ আপনার দরকার হয় তাহলে আপনি সেটা ফটোকপি করে বা এটা রিপ্রোডাকশন করে, যেটাকে ফটোকপি বলা হয় সোজা কথায়, ফটোকপি করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তখন একটা নির্দিষ্ট ফি দিয়ে আমরা চাইলে সেটা ফটোকপি করে নিতে পারবো। এই ধরনের সুবিধা রয়েছে, সেটা আমি এই সেবা সমূহের মধ্যে পরে এটা আলোচনায় আসবো। তো এই যে গ্রন্থপঞ্জি, এই গ্রন্থপঞ্জি যেটা তৈরি করে সেটা ব্যবহারকারীকে বা পাঠকদেরকে বা গবেষকদেরকে প্রদান বা এই গ্রন্থপঞ্জিগত সেবা প্রদান করে থাকে। এরপর আছে ফটোকপি সেবা, যেটা আমি বললাম, অর্থাৎ জাতীয় গ্রন্থাগারের যে রিসোর্স গুলো রয়েছে, যে বই পুস্তক বা নিউজ পেপার গুলো রয়েছে, সেগুলো ব্যবহারকারীকে সরবরাহ করার জন্য, ব্যবহারকারীকে প্রদান করার জন্য, ব্যবহারকারীরা যদি কোনো ধরনের বইয়ের ফটোকপি করতে চায় তাহলে 2 টাকা, এবং বিভিন্ন ধরনের রেকর্ডস বা রিপোর্ট রয়েছে, এই ধরনের রিপোর্ট গুলো বা রেকর্ড গুলো ফটোকপি করার জন্য 3 টাকা, এবং বিভিন্ন ধরনের সংবাদপত্র বা প্রাচীন পুরাতন সংবাদপত্র বা এই ধরনের যে প্রকাশনা গুলো রয়েছে সেই প্রকাশনা গুলো থেকে যদি তারা কোনো ধরনের ফটোকপি করে নিতে চায় তাহলে 5 টাকার মাধ্যমে তারা এই সেবাটা নিতে পারে। এরপর হচ্ছে ইন্টারনেট সার্চিং ব্রাউজিং লিমিটেড, নির্দিষ্ট কিছু পাঠকের বা ব্যবহারকারীকে জাতীয় গ্রন্থাগার হচ্ছে ইন্টারনেট সেবা বা সার্চিং ব্রাউজিং সেবা প্রদান করে। অর্থাৎ ওখানে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে, যে 3টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে, সেখানে একজন পাঠক চাইলে সেখান থেকে এই ডকুমেন্ট ইন্টারনেট ব্যবহার করতে পারে, ইমেল করতে পারে, এই ধরনের সুবিধাগুলো রয়েছে এই জাতীয় গ্রন্থাগারে। এরপর হচ্ছে মাইক্রোফিল্ম পার্ট করার সেবা। মাইক্রোফিল্ম বলতে আমরা কি বুঝি, অর্থাৎ প্রাচীন যুগে যে VCR বা আমরা যে সাদা কালোর যুগে যে ছবি ক্যামেরায় উঠাতাম সে একটা ফিল্ম ছিল, সেই ফিল্ম একটাতে 36টা করে ফিল্ম থাকে, অর্থাৎ একটা ফিল্ম দিয়ে 36টা আমরা ছবি তুলতে পারতাম, অথবা VCR এর যে ফিল্ম গুলো, অথবা প্রাচীন যুগে যে সিনেমা হলে সিনেমা দেখানো হতো যে ফিল্ম গুলো সেই ফিল্মের মতোই, তখনকার যুগে আমরা যদি বলি যে এই 70, 80, 90 বা তার আগে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের একটা ভালো একটা মাধ্যম ছিল হচ্ছে মাইক্রোফিল্ম এবং মাইক্রোফিস। তো জাতীয় গ্রন্থাগারে এই মাইক্রোফিল্ম গুলো অনেকগুলো রয়েছে, যেখানে পুরোনো পুরোনো পত্রিকা বা পুরোনো কিছু রেকর্ড গুলো এই মাইক্রোফিল্মে সংরক্ষণ করা রয়েছে। এগুলো সংরক্ষণ করা হয় কি, একটা ডিজিটাল স্ন্যাপ বা ওই ধরনের একটা মেশিন রয়েছে, সেগুলো দিয়ে স্ন্যাপ নিয়ে তথ্যগুলো রাখা হতো। ওই মাইক্রোফিল্ম রিডার বা মাইক্রোফিল্ম রিড করার জন্য এক ধরনের মেশিন রয়েছে, যেখানে আলোর রিফ্লেক্ট উপর থেকে ফেলা হতো এবং সাদা একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডে তারা হচ্ছে পড়তে পারতো। এই ধরনের যে ফিল্ম গুলো রয়েছে সেগুলো থেকে এই পাঠকরা চাইলে সেখান থেকে পাঠ উদ্ধার করতে পারে, সেগুলো ব্যবহার করতে পারে। এখানে অনেক প্রাচীন যুগের, অর্থাৎ আমরা যদি বলি যে ওই বাংলা বাজার পত্রিকা বা আগের যে মিল্লাত পত্রিকা থেকে শুরু করে আরো কিছু গুরুত্বপূর্ণ যে প্রকাশনাগুলো রয়েছে, আর সেই প্রকাশনাগুলো বা পত্রিকাগুলো সেগুলো হচ্ছে 1800 সালের পরে থেকে শুরু করে এই 1970-75 সাল পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধের পর পর্যন্ত এই ধরনের রেকর্ড গুলো পুরোনো পত্রিকাগুলো মাইক্রোফিল্মে সংরক্ষণ করা রয়েছে জাতীয় গ্রন্থাগারে। সেগুলো চাইলে গবেষক বা পাঠকরা তারা ব্যবহার করতে পারে বা পড়তে পারে। এরপর হচ্ছে মানচিত্র সেবা। জাতীয় গ্রন্থাগারে পুরোনো প্রাচীন যুগের কিছু মানচিত্র রয়েছে, বর্তমান যুগেরও মানচিত্র রয়েছে। তো এই যে মানচিত্রগুলো সেগুলো গবেষণার প্রয়োজনে বা বিভিন্ন কাজে গবেষকরা ব্যবহার করতে পারে। তো বর্তমান এই গুগলের যুগে এখন কিন্তু আর মানচিত্র বর্তমান সমসাময়িক পড়ার দরকার হয় না, আমরা গুগলে গিয়ে কোন স্থান থেকে কোন স্থান লিখলে অটোমেটিক্যালি গুগলে এই মানচিত্র আমাদেরকে দেখায়। তো এই সার্চ ইঞ্জিন আমাদেরকে এই মানচিত্র দেখা থেকে রেহাই দিয়েছে। কিন্তু প্রাচীন যুগের যে মানচিত্রগুলো রয়েছে, প্রাচীনকালে
বা আমরা যদি বলি এই 100-150 বছর আগের যে মানচিত্রগুলো, সেগুলো বিভিন্ন কাজে গবেষকদের প্রয়োজন হতে পারে, তারা সেগুলো ব্যবহার করে থাকেন, যেটা জাতীয় গ্রন্থাগারে অনেকগুলো প্রাচীন মানচিত্র সংরক্ষণ রয়েছে। এরপরে আছে ধার সেবা। ধার সেবা সচরাচর জাতীয় গ্রন্থাগার পাঠকদেরকে ওই রকম ভাবে ধার সেবা প্রদান করে না, কিন্তু আমি যেটা শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সরকারি প্রয়োজনে বা বিভিন্ন গবেষণার প্রয়োজনে বা রাষ্ট্রীয় প্রয়োজনে এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা এইরকম গুরুত্বপূর্ণ গবেষক বা ব্যবহারকারী কিছু রিসোর্স যদি প্রয়োজন অনুভব করে, তাহলে তারা সেখান থেকে তারা সেই জিনিসটা ব্যবহার করতে পারবে, সেটা শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট ফি দিয়ে তারা হচ্ছে এটা ব্যবহার করবে। এরপর হচ্ছে আনুষঙ্গিক সুবিধা। অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যেটা হচ্ছে, আমরা যদি বলি যে জাতীয় গ্রন্থাগার তাদের লক্ষ্য উদ্দেশ্য যে কাজগুলো করে থাকে, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি জাতীয় গ্রন্থাগার আরো কিছু কাজ করে থাকে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা, গ্রন্থাগার পেশাজীবীদের বিভিন্ন ধরনের ডিগ্রি বা কোর্স ওয়ার্কের উপরে, বা বিভিন্ন ধরনের গ্রন্থাগারের বিভিন্ন ধরনের নতুন নতুন সফটওয়্যার বা নতুন নতুন সেবাগুলো কিভাবে আরো ভালোভাবে দেওয়া যায় সেই সম্পর্কিত তারা কাজ পরিচালনা করে। এছাড়াও বিভিন্ন ধরনের সরকারি, বেসরকারি বা অন্যান্য কোন সংগঠনের যদি কোনো ধরনের প্রোগ্রাম সম্পন্ন করতে চায়, এই ধরনের প্রোগ্রাম করার জন্য বিভিন্ন ধরনের তাদের সেটা নিয়ন্ত্রিত মিলনায়তন অডিটোরিয়াম রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রদর্শনীর জন্য গ্যালারি সুবিধা রয়েছে, চাইলে এখানে বিভিন্ন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান এই ধরনের এই তাদের যে মিলনায়তন বা অডিটোরিয়াম রয়েছে সেগুলো থেকে তারা হচ্ছে প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারে। তো এই সেবা আমাদের আলোচনা শেষ। তো এই যে অংশটুকু আমরা কয়েকটা অংশ পড়াইলাম, এই অংশটুকু থেকে সাধারণত যে অংশটুকু পরীক্ষা আসে সেটা হচ্ছে যে জাতীয় গ্রন্থাগারের সংজ্ঞা দাও, বাংলাদেশে জাতীয় গ্রন্থাগারের সংগ্রহ সমূহ উল্লেখ করে এর সেবা ও কার্যাবলী আলোচনা করো। আমি এখানে সবগুলো রাখছি। সাধারণত কোন সময় সংগ্রহ আসে বা সেবা সমূহ আলোচনা করো, কার্যাবলী আসে না, আবার কোন সময় আসে জাতীয় গ্রন্থাগারের সংজ্ঞা দাও, জাতীয় গ্রন্থাগারের সেবা ও কার্যাবলী আলোচনা করো, অথবা আসতে পারে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার সম্পর্কে আলোচনা করে এই বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের সেবা ও কার্যাবলী আলোচনা করো। যেভাবে আসুক না কেন, আপনারা পরীক্ষায় এই অ্যান্সারটুকু যেভাবে আছে এভাবে আপনারা করবেন। এই আশা করি আমার এই কথাটুকুর মাধ্যমে আপনার জাতীয় গ্রন্থাগার সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন বলে আমার বিশ্বাস। তো এই পরীক্ষায় এটা যেভাবে আসুক না কেন, অ্যান্সার গুলো মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই অংশে, আজকে প্রথম অংশটুকু এই এখানেই শেষ করছি।